আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আফগানিস্তানে আইএসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা এবং ব্রিটেন। জানিয়ে দেব, রাশিয়া যুদ্ধে না পেরে জ্বালানি সঞ্চয় শুরু করেছে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন কার্যকর হবে না, আবারও সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লং মার্চের উপর হামলা, জোড়া বুলেটে বিদ্ধ ইমরান খান। সবশেষ থাকবে ক্ষেপণাস্ত্র নয়, এবার উপকূল লক্ষ্য করে গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমি অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ। আফগানিস্তানে আইএসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা এবং ব্রিটেন। আমেরিকা এবং ব্রিটেন আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে আজ এই অভিযোগ করেন। কাবুল বলেন, আমেরিকা এবং ব্রিটেন আফগান দায়ের সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান শক্তিশালী করে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী সেন্ট্রাল এশিয়ার দেশগুলোর উপর চাপ সৃষ্টি করার জন্য এই গোষ্ঠীকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চায় তারা। সেন্ট্রাল এশিয়ার দেশগুলোকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করাই তাদের লক্ষ্য। স্পুতনিক নিউজ জানিয়েছে। কাবুল আরো বলেন, তালেবান নেতাদেরকে রাশিয়া এবং চীন থেকে দূরে রাখতে ড্রোন হামলার হুমকি দিয়েছে আমেরিকা। আমেরিকার এই হুমকির ঘটনাকে প্রকাশ্যে ব্ল্যাকমেইল করা বলে মন্তব্য করেন কাবুল। তথ্যসূত্র পার্স টুডে। রাশিয়া যুদ্ধে না পেরে জ্বালানি সন্ত্রাস শুরু করেছে দাবি জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনারা খুব একটা পেরে উঠতে না পারায় ক্রেমলিন জ্বালানি সন্ত্রাস চালাচ্ছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভলোদিমির জেলেনস্কি বলেন, জ্বালানি নেটওয়ার্কে রাশিয়ার হামলার কারণে 45 লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে রাশিয়া বড় আকারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সেনারা দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারে। কর্মকর্তাদের এমন বক্তব্যের পর রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধক্ষেত্রে একের পর এক পরাজয়ের কারণে রাশিয়া বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, গত মাসে হামলায় দেশের এক তৃতীয়াংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এ কারণে ইউক্রেন সরকার জনগণকে বিদ্যুতের পরিমিত ব্যবহার করার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট জেলেনস্কি তার বক্তব্যে বলেছেন, আজ রাতে প্রায় 45 লাখ মানুষকে সাময়িকভাবে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হবে। জ্বালানি অবকাঠামোগুলোতে লক্ষ্য করা বস্তু রাশিয়ার দুর্বলতার লক্ষণ। যুদ্ধক্ষেত্রে রাশিয়ান বাহিনী একের পর এক পরাজয়ের কারণেই তারা এমন করছে। তারা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে পরাজিত করতে পারছে না, তাই এভাবে জনগণকে কষ্ট দিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এখন তাদের লক্ষ্যবস্তু। সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হয়েছে, কিরিল ইস্টামসভ নামের একজন রাশিয়ার কর্মকর্তা বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের দখল করা খেরসন শহর ছেড়ে যেতে পারে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইউক্রেনের সেনারা দক্ষিণাঞ্চলীয় এই শহর পুনরুদ্ধার করতে সক্ষম হবে। তবে ইউক্রেন বলছে, এখনো যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেনের সেনাদের জন্য ফাঁদ তৈরি করে রেখেছে, এ বিষয়ে ইউক্রেন সতর্ক আছে। গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্চে রাশিয়া খেরসন শহর দখল করে নেয়। চলমান এই যুদ্ধে খেরসন শহর দখলদার রাশিয়ার উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হয়। পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে না, আবারও সাফ জানালেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলেছেন, তার রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ কার্যকর হবে না। সিপিএম এবং কংগ্রেসও মমতা সুরে একই কথা বলছে। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপি বলছে, পশ্চিমবঙ্গে সিএএ চালু করবে কেন্দ্রীয় বিজেপি সরকার, তা কেউ আটকাতে পারবে না। গতকাল চেন্নাইয়ে যাওয়ার সময় মমতা বলেন, গুজরাটে বিধানসভার ভোট আসছে বলে কেন্দ্রীয় সরকার নতুন করে সিএএ কার্যকর করার ধোঁয়া তুলেছে। আমরা মোদী সরকারের এই সিদ্ধান্ত মানছি না, আমরা সবাই এদেশের নাগরিক। আমরা কেন্দ্রীয় সরকারের সিএএ নিয়ে সিদ্ধান্তের বিরোধিতা করেছি, বলছি আমরা বাংলায় সিএএ কার্যকর করতে দেব না। নাগরিকত্ব আইন নিয়ে মমতার সুরেই কথা বলছে রাজ্যের সিপিএম নেতারা। সিপিএম সুজন চক্রবর্তী বলেন, বিজেপির এই বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না, বাংলার মানুষ তা হতেও দেবে না।
উল্লেখ্য 1955 সালের ভারতের নাগরিকত্ব আইনে বলা হয়েছিল, ভারতে এসে কমপক্ষে 11 বছর বসবাস করার পর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে। বিতাড়িত হওয়া হিন্দু, শিখ, পারসি, খ্রিস্টান, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের মানুষ। সে লক্ষ্য নিয়ে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করা হলেও তাতে সায় দেয়নি তৃণমূল, কংগ্রেস, বামদল সহ এবং বহু রাজনৈতিক দল। লং মার্চের উপর হামলা, জোড়া বুলেটে বিদ্ধ ইমরান খান। দুটি গুলি এসে বিদ্ধ হয় সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের নেতা ইমরান খানের পায়ে। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজ ভোরে পিটিআই এর এক নেতা এবং চিকিৎসক ইয়াসমিন রশিদ বিষয়টি নিশ্চিত করেন। খবর জিও নিউজের। ইমরান খানের সবশেষ শারীরিক অবস্থা কেমন তা জানতে উৎকণ্ঠা দেখা গেছে তার সমর্থক এবং দেশটির নাগরিকদের মধ্যে। রাজনৈতিক সমাবেশে ঘাতকের বুলেটে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই তারকা ক্রিকেটার। এ বিষয়ে লাহোরের শওকত খানম হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিটিআইয়ের পাঞ্জাবের কেন্দ্রীয় সভাপতি জানিয়েছেন, ইমরান খানের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে, তার পায়ে দুটি গুলি লেগেছে। এর আগে একাধিক সংবাদ মাধ্যমে আসে ইমরান খানের পায়ে 2-3 বুলেট বিদ্ধ হয়। অস্ত্রোপচারের পর তার অবস্থা এখন স্থিতিশীল। হামলা শিকার হওয়ার 2 ঘন্টার পর পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, লং মার্চে কোনো সহিংসতার জায়গা নেই, তারা আমাকে হত্যা করতে চায়, আমি আবারও লড়াই করব। ক্ষেপণাস্ত্র নয়, এবার উপকূল লক্ষ্য করে গোলা নিক্ষেপ করল উত্তর কোরিয়া। এবার দক্ষিণ কোরিয়ার সাগর উপকূল লক্ষ্য করে মুহুর্মুহু গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, উত্তর কোরিয়া আজ সকালে সাগর অভিমুখে অন্তত 80 গোলা নিক্ষেপ করেছে। কোরিয়া উপদ্বীপে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া তাদের যৌথ সামরিক মহড়ার মেয়াদ আরও 5 দিনের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর পিয়ংইয়ং এই পদক্ষেপ নিল। গত সোমবার ওয়াশিংটন এবং সিউল ওই যৌথ মহড়া শুরু করেছিল। মহড়ার সময়সীমা বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি প্যাক জং চং বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত যৌথ বাহিনীর উস্কানিমূলক সামরিক কর্মকাণ্ডের কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। তিনি মহড়ার সময়সীমা বৃদ্ধির ঘটনাকে একটি ভয়াবহ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। এর আগে গত কয়েকদিন ধরে উত্তর এবং দক্ষিণ কোরিয়া পরস্পরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র দুদেশের উপকূলে আঘাত হেনেছে। এর ফলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে সৃষ্ট উত্তেজনা আরো বেড়ে চলেছে। পিয়ংইয়ং বিশাল আকারের ওই সামরিক মহড়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন এবং সিউলের মধ্যকার যে কোনো মহড়াকে উত্তর কোরিয়ায় হামলা চালানোর প্রস্তুতি বলে মনে করেন পিয়ংইয়ং। উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, আর বেশি দিন এ ধরনের সামরিক উত্তেজনা সহ্য করা হবে না। তথ্যসূত্র পার্স টুডে।